হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছ সাজগোজ সব কিছু দেখে যে ব্যাপারটা কি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, 18তম অ্যানিভার্সারি। সত্যিই ভাবা যায় না সুখ দুঃখ ভালোবাসার 18তম অ্যানিভার্সারি। আর এখন বাজে রাত্রি 12:45, মানে আমি রাত্রি 9টার থেকে 12:45 পর্যন্ত সমস্তটাই নিজের হাতে ডেকোরেশন করেছি, কেউ হেল্প করেনি। হাজব্যান্ড অফিস গিয়েছিল আর ও সকালবেলা এসেছে। আমার মেয়ে প্রত্যেক বছরই নিজের হাতে বানিয়ে কার্ড আমাদের ও দেয়, তো এবার একটু অন্য কিছু করতে চেয়েছিল। তো আমরা কোনো সারপ্রাইজ হই না এই কারণেই, কারণ ও কিছু না কিছু আমাদের নিজের হাতে বানিয়ে দেয়ই। তো এবারও একটা বাটারফ্লাই, মানে ক্রাফট দেখে বানিয়েছিল বাটারফ্লাইটা, যে ওই বক্সটা আনবক্স করার সাথে সাথেই বাটারফ্লাইগুলো উড়ে যাবে। কিন্তু উড়লো না, ওটা ওর খারাপ লাগলো, এত কষ্ট করে বানিয়েছে তো বাটারফ্লাইগুলো উড়লো না। যাই হোক, ও দেখাবে, দেখো কিভাবে বাটারফ্লাইটা উড়ছে। ও ঠিক আবার সেটাকে অ্যাডজাস্ট করে নিয়ে আমাদের দেখাবে যে বাটারফ্লাইটা উড়ছে না। সত্যিই দেখলাম যে মানে গার্ডার দিয়ে প্যাচ দেওয়া আছে, সেই প্যাচটা খুলে গিয়ে সুন্দর বেশ বাটারফ্লাইটা উড়ে নিচে পড়ে গেল। তো যখন উড়লো না, ওর খারাপ লাগলো, তো কষ্ট করে বানিয়েও আমাদের দিয়েছে। ওর মনে যত ভালোবাসা, ও যা বলতে চায় আমাদের, সব ও এই কার্ডে লিখে দেয়। তো আমরা খুব হ্যাপি এটা পেয়ে। এই যে দেখো, ও বাটারফ্লাইটা ওড়াচ্ছে, বেশ সুন্দরভাবে বাটারফ্লাইটা উড়লো। ও যেটা, ও যেই ভাবটা প্রকাশ করতে চেয়েছে আমাদের জন্য, সেটা আমরা বুঝতে পারি। ভগবানের কাছে আমার এই একটাই প্রার্থনা, আমরা এভাবেই যেন সুখ দুঃখ ভালোবাসা মিলিয়ে সারা জীবন কাটিয়ে যেতে পারি। আর এই দেখো, এই ছবিটা ও ডেকোরেট করেছে, এটা আমাদের অনেক আগের ছবি, তখন নিকির মাত্র 5 বছর বয়স, এখন তো 14 বছরের হয়ে গেছে। মিনিমাম 9 বছর আগেকার ছবি ও এটা ডেকোরেশন করেছে। আর আমি রেডি হয়ে গেছি, সমস্ত রান্নাবান্না সব হয়ে গেছে, এবার আমরা একটু কেক আনতে যাচ্ছি। তো দুজনে মিলে বেরিয়ে পড়লাম, চলো। মানে আজকের দিনটা বাইরে বেরোনোই হতো না যদি ওর সাথে আমি কেকটা আনতে না যেতাম। তো এখন আমরা কেক আনতে যাচ্ছি, কেক নিয়ে বাড়ি ফিরব। চলে এসেছি আমরা কেকের দোকানে। এবার আমি আমার পছন্দ মতো কেকটা সিলেক্ট করে নিলাম। তো আমাকে নিকি, মানে আমার মেয়ে, বলে দিয়েছে মা রেড ভেলভেট আনবে, তার জন্য আমি রেড ভেলভেটটাই পছন্দ করেছিলাম। হাজব্যান্ড অন্য একটা ফ্লেভার পছন্দ করেছিল, তো যাই হোক মেয়ে যেটা বলে সেটাই আমরা করি। তার জন্য মেয়ের পছন্দের কেকটাই আমরা নিলাম। কেকটা নিয়ে সাইডে রাখা হলো এবং দোকানে যারা ছিলেন তারা আমাদের ওপরে নাম লিখে দিচ্ছিল। আর কেকটার ওপরে আমাদের শর্ট ফর্ম, মানে হাজব্যান্ডের নামের প্রথম আর আমার নামের প্রথম মিলিয়ে যে টা হয় আর কি, সেটাই আমরা লিখিয়েছি। তো আমাদের কেক নেওয়া হয়ে গেছে, আমরা বাড়ি ফিরছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে হচ্ছে 20 ফেব্রুয়ারি, আমার ম্যারেজ অ্যানিভার্সারি। 18 ম্যারেজ অ্যানিভার্সারি, মানে আমরা আমাদের বিবাহিত জীবন 18 বছর কমপ্লিট করলাম। আজকে আমি রেডি হয়েছি, আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে যে আমাকে কেমন লাগছে। আর হাজবেন্ড বাইরে গেছে, আসছে এখনই, আমরা কেক কাটিং করব। তো আজকে সারাদিনে তেমন কিছু ভিডিও আমি করতে পারিনি, কিন্তু কিছু কিছু টুকরো টুকরো ভিডিও আছে যে কেক আনতে গেছিলাম, তারপর একটু একটু ঘরটার গোছানোর পর সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আমার এই অ্যানিভার্সারিতে আমরা কেমন করে কেক কাটছি, কি করছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইলো। তো চলো দেখতে থাকো। টিং, সবাই মিলে আমার মজা কুড়াচ্ছে। আমি সব দিয়ে দেবো, ভয়েস দেখলি কেমন দুষ্টু সত্যি। যেখানে আমি এত ভিডিও ফটো এসব তুলতে ভালোবাসি, বাট ও ক্যামেরার সামনে আসতেই একদম পছন্দ করে না, তার জন্য ক্যামেরার সামনে আসলে সবসময় মুখটা কেমন যেন করে। চাই ভালো লাগে তোমাকে কাছাকাছি।
কাছে পেলে ভালোবাসি তুমিও, কাছাকাছি আমাদের এখন কেক কাটা হয়ে গেছে, এবার আমি ওটা রিলস বানাবো। তো সব ভিডিও তো তোমার সাথে শেয়ার করেছি, তোমরা তো দেখতেই পাবে। চলো দেখতে থাকো। এদিকে সবাই খাওয়া খেতে বসে পড়েছে, রাতের মেলিতে ছিল বিরিয়ানি, আর বিরিয়ানি হলে আমাদের আর কোনো কিছু লাগে না, আমরা বিরিয়ানি লাভার। কাটা হয়ে গেছে, সমস্ত ভিডিও করা হয়ে গেছে, এখন আমি ফ্রেশ হব, সমস্ত জুয়েলারি সব খুলব। তো আজকের ভিডিও এতটাই, ভিডিওটাতে কিছু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর আমার সঙ্গে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।